ওমানের 53তম গৌরবোজ্জ্বল জাতীয় দিবস উপলক্ষে দেশটির সুলতান হাইথাম বিন তারেক শুক্রবার আল দাখিলিয়ার আদম এয়ার বেসে অনুষ্ঠিত একটি সামরিক কুচকাওয়াজে যোগদান। অনুষ্ঠানে ওমানের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী, ন্যাশনাল গার্ড, সুলতানের বিশেষ নিরাপত্তা বাহিনী, রয়্যাল ওমান পুলিশ ও সামরিক ব্র্যান্ডের বিভিন্ন প্রতীকী ইউনিট অংশগ্রহণ করেন। প্যারেড গ্রাউন্ডে সুলতানের আগমনের পর তাকে অভ্যর্থনা জানান প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী সৈয়দ শিহাব বিন তারিক আল সাইদ, রয়্যাল অফিসের মন্ত্রী জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নোয়ামানি এবং সুলতানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ভাইস অ্যাডমিরাল আবদুল্লাহ বিন খামিস আল রাইসি। রয়্যাল ড্রেসে আরোহণের পর সামরিক সৈন্যরা সুলতানকে সামরিক অভিবাদন জানান। এ সময় সৈন্যদের যৌথ রাজকীয় সঙ্গীত বাজানো হয়। পরে ওমানের আর্টিলারি সুলতান মহামানবকে 21 ফায়ার স্যালুট জানানোর পর কুচকাওয়াজ আরম্ভ করে। ফিলিস্তিনি সংঘাতের কারণে প্রতি বছরের চেয়ে সরকারি উদ্যোগ কম থাকলেও বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশটির সর্বস্তরের বাসিন্দা 53তম জাতীয় দিবসের এই উদযাপনে যোগ দিয়েছে। ওমানের নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের জন্য দিনটি ছিল এক বিশেষ ও অন্যরকম আনন্দের উপলক্ষ। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।